জাগাথাই সেগলাই মানে পাতিমুংনতই নগানানী বড় রকবাই হর খিগলাই বুথার জাখা বিশি দকচিবা উমরনি খরকসা চাকরা মং দীরেন্দ্র দাস পাতিমং কল্যাণপুর থানানী গেলাতলে আমসাইও নগানানী লামান জাগানাহারাই বেড়া রুও হই কক বাংলাই মানে পাতিমুংনতই কক বাংলায়ী হর দাগারী রহর জাখা দীরেন্দ্র দাস মুঙ্গি খরকসা চাকরা পাতিমং ইয়াগলো পৈলা বন কল্যাণপুর হসপিটাল আবন ইয়াগলো তুবু জাখা আগরতলা জিবি সাকাম নগ ফিয়াবা ফার্সাল হরদীপর আগরতলা জিবি সাকাম নগ চখা দীরেন্দ্র দাসনি লংমা পাতিমং ইয়াগলো নকারী সুজিত পাল অমৃত পাল সঙ্গনি মুঙ্গই বুফা নবুথারমানি কেস খাইনাই হই শাখা দীরেন্দ্র দাসনি বিহে একটে বসলা সং শুক্রবার দিন আমরা বাড়ির সামনে অনেক জঙ্গল আর কি, আমরা বাড়িতে আসা যাওয়া করতে পারি না। এরা কইছি দেখো জঙ্গল কাটে এরা টাইম নেই, তাইলে অনেকদিন কইছি কভার করে কাটে না, ওরে আমরা নিজে কাটছি জঙ্গল কাটছি করে এরে এবারে এরে কাটি রাখছি, কইছি আগুন দিয়ে পুরি দিয়ে সরাই তো এরা এরা সরাইছে না, পরে আমরা আগুন দিছি, আগুন দিছি পরে এরা এক কথা আছে তোমরা তো কেড়া এত বড় সবাই দিছে, আমরা লাঠি উঠতে আসো, আমরা লাঠি লাগে তোমরা লাঠি দিয়ে কেড়ে জ্বালাইতে আসো, আমরা বলছি দেখো লাঠি তো জ্বালাইতে আসে যে চিকন মুচন লাঠি, এটা আমরা বাড়িতে আসা যাওয়া করতে পারি না, তাহলে তো আমরা জ্বালাইতে এদিকে আপনারা বাড়ির সামনে রাখছিল, হ্যাঁ আমরা বাড়ির ঢুকতে গিয়ে দিই, এরপরে তাহলে জ্বালাইলে বেশি তালিমালি করলে কিন্তু খারাপ হবে, আমরা এর বাবু কথা আছে খারাপ কিতই হবে না, তোরা তো উল্টা উল্টা কথা কর, ও কিতই দেখা মনে ক দেখাস না কিতই এই কথা কইছে, আরে সামনে আছিল দেখ বাবু দেখ কাঁদি হালাই দিছে আগুন, আগুনের মধ্যে কে পালাইছে? অমৃত এই সুজিত পাল। তারা কতজন আছিল? এরা দুই ভাই আছে, মানে হতম সুজিত পালে এনে আসিল, এরপরে এর বাবা আছে আর অমৃত পাল আছে, তিনজন আছিল। এই আগুনে ফালানোর পর আপনার স্বামী মানে কতটুকু পুরা গেছে? মুখ কইতে মাথা বুক দোনো হাত ফিট হাও অল্প কিছু গেছে। তো প্রথমে আপনারা কোন হাসপাতাল নিয়েছিলেন? কল্যাণপুর হসপিটাল। তারপর? তারপর কল্যাণপুর হসপিটাল দেখে জিবি আবার করছে। জিবিতে আনার পর মৃত্যু হয়েছে কবে? মৃত্যু হয়েছে কালকে রাত্র 8টার সময়। এখন কি তাদের বিরুদ্ধে কোনো মামলা করবেন? হ্যাঁ স্যার। কয়জনের বিরুদ্ধে করবেন? বিচার চাই। কয়জনের বিরুদ্ধে করবেন? মানে এরা তিনজন আসিল, তিনজনই। তিনজনের নাম কি? সুজিত পাল, অমৃত পাল এবং অনিল পাল। আপনার স্বামীর নাম কি? দীরেন্দ্র দাস। বয়স কত? বয়স 65। বাড়ি কোন জায়গায়? গিলাতলিঘাট, তোতাবাড়ি আর কি, গিলাতলিঘাট দরের ঠিক আছে। কী করতো স্বামী? কৃষিকাজ, মাঠে কাজও করে, সময়ে কৃষিকাজ টাজ মানুষের কাজ করে আর কি। শুনছি যে বাইরে একটা বন জঙ্গল আছে, এনে আগুন টাগুন দিছে, তারপরে হেরা ইয়া বাধা টাদা দিছে, তারপরে হাতা খাইছে। কার সঙ্গে মানে ঝামেলাটা? কার সঙ্গে? পাশের বাড়ির লোক। কী কারণে জামানো হয়েছে? এই কইতেছে হেরার জায়গা, বাবা কইতেছে রাস্তা একদম রাস্তার লোভে, আমরা রাস্তার লোভে কইতেছে রাস্তার মধ্যে নোংরা টোংরা না থাকা বলে লাগে বাবা আগুন লাগাই দিছে, তো এটা নিয়ে হাতা পাইছে। কার সঙ্গে হয়েছিল? এই পাশের বাড়ির লোক। তার নাম কি? তার নাম সুজিত পাল। সুজিত পাল, অমৃত পাল, অনিল পাল। তারপর আপনার বাবারে প্রথমে কে হাসপাতাল নিয়েছে বা কোন? বাবারে আমি তো আসছিলাম না, আমি তখন সন্ধ্যা আমি দুলে বেরিয়ে আসছিলাম, আমার মা, আমার মা আর আমার ভগ্নিপতি নিয়ে গেছে। কোন হাসপাতাল নিয়েছিলেন? কল্যাণপুর। তারপর? তারপরে জিবিতে ডাইরেক্ট দেখা করে। জিবিতে আনার পর মৃত্যু হয়েছে কবে আপনার বাবা? রাত্রে 2টার সময়, এই 2টা 2:30। আরে এই ঘটনার সঙ্গে কে কে জড়িত? কে কে জড়িত? কয়জন জড়িত? এরা এরা ফ্যামিলি আর আদার্স কোনো লোক নাই, এরা ফ্যামিলির লোকে সবসময় ফিকশন থাকে। আপনারা পাশের বাড়ি নাকি? হ্যাঁ পাশের বাড়ি। তো এখন কি মানে তার বিরুদ্ধে আপনারা কি কোনো মামলা করবেন? হ্যাঁ আমার মা মামলা করবে। কয়জনের বিরুদ্ধে করবেন? এরা এরা ফ্যামিলির। আপনার বাবার নাম কি? দীরেন্দ্র দাস। বয়স কত? বয়স 65। বাড়ি কোন জায়গায়? বাড়ি পূর্ব কল্যাণপুর। কী করতো আপনার বাবা? আমার বাবা মাঠে কাজ করতো। পোস্টমর্টম পাইমান ইয়াগুলো নুখুংনি বড়গ্রুন ইয়াগো ইয়াফারি রেজাখা দীরেন্দ্র দাসনি মাংকথৈ পাতিমংন কিটিংগৈ তুমফ্লাজা কল্যাণপুরনি গিলাতলি আমচাই। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।